চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্র শিহাব হত্যায় পলাতক 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাবু, আকাশ ও রুবেল আলী। র্যাব জানায়, গত 7 জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক বিতর্কের জেরে শিহাব আলী নামের 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামিরা সকলে পালিয়ে যায়। এই ঘটনার বিচারের দাবিতে নিহতের স্বজন ও সহপাঠীরা মানববন্ধন করে। র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত 3 জনকে গ্রেফতার করলেও বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।